হ্যালো স্টুডেন্টস তো আগে এই চ্যাপ্টারটা শেষ করতে পারছি না যার লাগে আবার আর একটা নতুন ভিডিও বানাই বানাইয়ার শুধু আমরা আগে যে এরকম কঠিন থেকে তোর পর্যন্ত করতে সময় যেরকম আমরা যেটা এক্সপেরিমেন্ট যেটা দেখাইছিলাম ওইটা তো সেই ওই রকম আমরা যে তরল থেকে গেসি নেবার সময় সেই এরকম এক্সপেরিমেন্ট একটা ইউজ করতে লাগে তো এটাতেও সেম আগেরটাতে যেরকম আছিল যে একটা উষ্ণতা এমন একটা উষ্ণতা আছিল যে উষ্ণতাতে কিটা হয় যে কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেম ওই জায়গাতে সেম রকম একটা উষ্ণতা একটা আছে যে যে উষ্ণতায় কোন একটা তরল পদার্থ গেসি অবস্থায় রূপান্তরিত হয় ঠিক আছে সো ওই উষ্ণতা ওটার নাম কীটা বুজা গৈছে আমাৰ কথা আচ্ছা চ' এইখিনি আগেটা যাতে যদি পূৰা যদি বুজো তাইলে এইটো পূৰা বুজবায় কোনো প্ৰব্লেম হ'ত ন আগেটাতে আৰু একেটা জিনি আছিল নে গলনে লীন তাপ লীনতাপ কি আছিল লুকায়িত পাহিদেন যোপ যে কয় এই কিছু চেম এক জিনি আছে যে জল যা যাব যে জলৰ উষ্ণতা সতৰ্টুগ্ৰি তাপ হাণ্ড্ৰেড ডিগ্ৰী চেলচিয়াছ নৰ্মেল হৈ থাকে ঠিক আছে ঐ বাপ যে ওটাও দেখা যাব যে চেম উষ্ণতা তাকে মোটামুটি বুঝা গেছে কীটা কইছি তো ওই উষ্ণতা ওই যে তাপ যেটা যে দেওয়া যে ওই যে তাপটা গেল যাই হোক তো এই এই কিছু একটা লুকায়িতভাবে তাপ একটা জিনিস থাকে তো আর একটা উষ্ণতা একটা থাকে যে উষ্ণতাতে এই তরল থেকে গ্যাসি অবস্থায় রূপান্তরিত হয় তো ওই জিনিসটার বিষয়ে একটু ডিসকাস করবো আমরা ঠিক আছে আচ্ছা তো এখন দেখো ওই যে এটা ওই গিয়া উত্থলাঙ্ক বা বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক যেটা পাওয়া যায় এতিয়া হ'লেও এম এক উষ্ণতা যে উষ্ণতাই কোনো এটা তৰল পদাৰ্থ গেছি অৱস্থাত ৰূপান্তৰিত হয় যিম গোলনাংশ আছিল সেই মোৰ উত্তনাংক গোলনাংকটো কি আছিল যে গোলনাংশ যে উষ্ণতাই কোনো এক পদাৰ্থ তৰলে ৰূপান্তৰিত হয় বা তৰলে পৰিণত হয় বায়ুমণ্ডলীয় চাপে ঠিক আছে চ' এই জেগাতে কিতাপ তৰল জিনিছটা কেতিয়াবা তৰল তৰল পদাৰ্থ কেতিয়া হয় গেসু পদার্থ সরি তরল পদার্থটা গেসু পদার্থে রূপান্তরিত হয় উতলাঙ্কে বুঝে গেছে আচ্ছা তো এই উষ্ণতাটা আমরা নাম এটার নাম উতলাঙ্ক কোয়া হয় আর আগেরটাতে যেরকম গলনে লিন তাপ আছে এই কিসেও একটা জিনিস আছে যে তাপ যেটা দিয়ে দেওয়া হয় এই তাপটা দেখা গিয়ে বাষ্পীকরণের লিন তাপ এই তাপটা উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য হয় না সেম আগেরটার আগেরটার মতো সে তার স্টেট যেটা যে তার অবস্থা যেটা যে অবস্থাটা পরিবর্তন করতে এই তাপটা ব্যবহার করা হয় মানে এই তাপটা তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করতে সময় ওই তাপটা ব্যবহার হয় তার উষ্ণতা এক ডিগ্রিও বৃদ্ধি পায় না আচ্ছা তো এটা সংজ্ঞাটা আমি লেখাই দিছি না ওটা তোমরা হোমওয়ার্ক থাকবো ওটা তোমরা লেখাই ঠিক আছে আচ্ছা তো এখন দেখো একটা ডায়গ্রাম একটা আমি বানাইছি তো ওই ডায়গ্রামটা আশা করি বুঝবে তো কঠিন থেকে কী করতে তরলে পরিণত করতে লিখিত করতে লাগে আমরা তাপ দিতে লাগে ঠিক আছে তরল থেকে গেছেও পরিণত করতে সেম তাপ দিতে লাগে যেমন তোমরা বরফ জল আর আচ্ছা তো দেখুন কঠিন কঠিন থেকে তরলে পরিণত করতে তাপ দিতে লাগে তরল থেকে ঘসে পরিণত করতে তাপ দিতে লাগে এটা তো আমরা জানি একটু আগে আমরা এক্সপেরিমেন্ট করছি আমরা তো ঠিক অপোজিটভাবে তো থেকে যখন তুমি তরল কনভার্ট করতে তখন তোমার ঠান্ডা করতে লাগবো তরল থেকে গোটাই রূপান্তরিত করতে ঠান্ডা করতে লাগবো যেরকম আছে জল সাপোজ জলে বোতল তুমি ফ্রিজের ঢুকিয়ে রাখি দিও তো কত সময় পরে তুমি দেখবা কিনা ধরো একদিন পরে যদি তুমি যদি দেখো তখন কিতা হইব যে ওই জলটা যদি যে বোতলের ভিতরে বরফ জমে গেছে গিয়ে বরফ হয়ে কি বুঝা যায় হয় না নি এরকম হয় তো ওই জিনিস কীরকম হয় যে ফ্রিজও রাখা দ্যাট মিনস কি ফ্রিজে কিটা করে ফ্রিজ করে মানে ঠান্ডা করা না তা তো ওই জিনিস উল্টা দিক থেকে গিয়া আইতে গেলে গ্যাস থেকে তরল পাইতে বা তরল থেকে কঠিন পদার্থ পাইতে গেলে আমরা ঠান্ডা করতে লাগব আচ্ছা তো ওই জিনিস তো ওই গেছে গিয়ে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় বা গ্যাসের থেকে তরল তরল থেকে কঠিন কীরকম রূপান্তরিত করা হয় উষ্ণতা কম বেশি করলে এই জিনিস হয়ে যায় গিয়ে এটা জিনিস আমরা বুঝিয়েছি তো এখন দেখো এখন যদি আমি যদি তোমরা যদি কই যে এরকম কিছু আসেন যে ডাইরেক্ট কঠিন তাকিয়া ডাইরেক্ট কঠিন তাকিয়া আমি ডাইরেক্ট গেসে পাইতাম বা গেসে থেকে ডাইরেক্ট আমি কঠিন পাইতাম এই তরল লাগতো না আমার হ্যাঁ এই রকম জিনিস আছে এখন দেখো আমি তোমরা তোমরা সাপোজ আমরা ইউজ করি যেটা ওটা তোমরা বুঝবে যেমন আছে নেপতালিন বল তোমরা দেখলামনি নেপতালিন বল ওই যে সাফরের মধ্যেও দিয়ে যে রাখা যায় যে হুম তো ওই জিনিসটা ওই জিনিসটা তো কাপড়ের মধ্যে রাখা হয় কতদিন পরে তুমি তোমাদেরকে ধরো এটা যত সময় যাইব তার সাইজ ছুটো হইতে থাকে ঠিক আছে হে তো এই যে বল যেটা এটা তো গোল থাকে ওরকম গোল থাকে সাদা কালার থাকে নর্মালি বুঝে গেছে তো খেতে হয় রাখার পরে ধীরে ধীরে খেতে হয় ওই যে উষ্ণতা বায়ুমণ্ডলীয় চাপে তখন খেতে হয় হে অটোমেটিক গ্যাসি উপদার্থে মানে গ্যাসে রূপান্তরিত হয়ে যায় গিয়া তরল টাচ না করিয়াও হে নাকি তা তৰল অৱস্থাই না গিয়া হে কি কৰি ডাইৰেক্ট কঠিন অৱস্থা যায়গীয়া বুজাই গৈছে তো ঐ জিনটা কিছু কিছু জিনি এই ৰকম আছে যে যাৰা কঠিন ডাইৰেক্ট গেছি হৈ যায়গৈ বা গেছৰ দিয়া ডাইৰেক্ট কঠিন হৈ যায়গৈ তো তৰল অৱস্থাই আয় নাহে বুজাই কি হৈছে আৰু একেটা আছে গিয়া যে কাৰ্বন ডাই অক্সাইড কাৰ্বন এক কুৱেশ্যন এক তোমাৰ আছে যে কাৰ্বন ডাই অক্সাইডকে শুষ্ক বৰফ বলা হয় কিয় বুজিছোঁ কাৰ্বন ডাই অক্সাইড গেছ গেছ থে লিকুইড না হ'য়া ডাইৰেক্ট হে কঠিন অৱস্থা হৈ যায়গৈ ত' এইটো একো পঢ়া কৰিম বোঝা গেছে এই জিনিসটা হয়ে গিয়া যে কঠিন থেকে ডাইরেক্ট গেসিও বা গেসিও থেকে কঠিন দেয় যে ডাইরেক্ট যায় যে এই পদ্ধতিটা হয়ে গেছে উর্দু পাতন হয়ে গেছে ইংলিশে হয়ে গিয়া সাবলিমেশন খাওয়া তো সাবলিমেশন কিতা বা উর্দু পাতন কিতা দেখো কোনো কঠিন পদার্থের তরলে পরিবর্তিত না হয়ে কঠিন থেকে সোজাসুজি গেসে ও গ্যাস থেকে সোজাসুজি কঠিনে পরিবর্তনকে করে উর্দু পাতন বলে যেমন কর্পুর আছে এনএইচ ফোর সিএল নেতালিন বলে এনএইচ ফোর সিএল গিয়া যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সল্ট একটা লবণ একটা আছে তুমি যদি তার একটা এক্সপেমেন্ট তোমরা বই টয়া আছে এটা আমি এখানে দিছি না সো যদি তুমি যদি তার যদি গরম যদি করো তখন এটা একটু সলিড ফর্মে থাকে ওরকম হিট যদি তুমি যদি তাপ যদি তার যদি দেও তাহলে হ্যাঁ কিনা করে ডাইরেক্ট কেশীয় অবস্থায় জায়গা তরল অবস্থায় পর্যন্ত হয় না বা আমরা স্কুলেও আছে ওইটা আমি তোমার স্কুল করলে পরে আমি তোমরা দেখাই দেবো ইনফেক্ট তোমরা ফেললে আমার ইয়াদ করে দিও দেখাই দি খুব মজার জিনিস এটা ঠিক আছে তো আজকে অতটুকু আমরা কীতা পড়লাম যে পদার্থের অবস্থার পরিবর্তন কীরকম করা যায় আমরা আজকে পড়েছি যে উষ্ণতা দ্বারা পদার্থের অবস্থার পরিবর্তন করা যায় এই যে এই এইটা যেমন কঠিন থেকে তরল তরল থেকে গেঁসিয়ে নিতে হলে আমরা উষ্ণতা বৃদ্ধি করতে লাগে আর উল্টা করতে গেলে গেছি থেকে তরল বা তরল থেকে কঠিন করতে গেলে আমরা উষ্ণতা কম করতে লাগে বুঝা গেছে কীতা করছি তারপরে পড়েছি যে আমরা গোলনাঙ্কিতা জিনিস ঠিক আছে গলদাঙ্ক ফড়িছি তারপরে গোলা দানের লিনতাপ আমরা তারপরে উতলাঙ্কিতা ফড়িয়েছি বাষ্পিকরণের লিনতাপ পড়েছি উরদোপাতন কীটা জিনিস পড়েছি ঠিক আছে এটা জিনিস দেখো একটু প্র্যাকটিক্যালি ভাবলো যে ওই সিচুয়েশনটা ওই তোমার চোখের সামনে তুমি আনবার চেষ্টা করে যে আমার কাছে সাপোজ জল আসে জল মানে তরল তরল থেকে আমি কঠিন কীরকম নিতাম তরল থেকে আমি এখন গেছি কিভাবে নিতাম এটা নর্মালি আমরা প্র্যাকটিক্যাল মানে ডেইলি লাইফ আমরা ইউজ করি এটা জিনিস বুজাই গৈছে তোম কৰিলে কি কৰিব তোমাৰ ইয়াত বেছি দিনতে হ'ব আচ্ছা তো নেক্সট দেখ ওনে একায়গ্ৰাম এক আছে যে তোমাৰ হয়তো আৰু ইজিলি বুজাব পাৰ দেখ কঠিন আছে তৰল আছে গেছ আছে তো কঠিন দি তৰল কৰ্ত লিখিতা কৰব কঠিন থাকে তরল করতে হইলে কঠিন যেটা জিনিস তারপর সাপোজ বরফ আছে ওটাতে গলাইতে লাগবো বুঝে গেছে যার লাগে এখানে গলন লেখা তরল থেকে গ্যাস করতে হইলে বাষ্পীভবন এই পদ্ধতি দ্বারা করা যায় বুঝে গেছে গ্যাস থেকে কঠিন করতে হইলে যে ডাইরেক্ট একটু আগে যেটা বললাম মদ্যপাতন বা কঠিন থেকে গ্যাস করতে হইলে সেই মদ্যপাতন করতে লাগে কারণ তরল থেকে যদি হই যে আমি কঠিন দেয় তাহলে করতে লাগবো গণীকরণ মানে গণ করতে লাগব মানে ফ্রিজ মানে ঠান্ডা করতে লাগব ঠিক আছে গ্যাস থেকে তরল নিতে হইলে সেম ঠান্ডা করতে লাগব আচ্ছা তো এই জায়গাতে আর একটা জিনিস আছে যে আমরা গতিশক্তির বিষয়ে একটু আমি জিনিস তোমরা এই যে তিনটা অবস্থা যে আছে যে কঠিন তরল গেসীয় এই তিনটা অবস্থার মধ্যে কোনটাতে গো ওই যে কোনাগুলো যেটা যে জলও যদি দেখা জলের অণুগুলার মধ্যে কোনটাতে তারার ব্যাগ বেশি থাক ফ্রিলি তারা মুভমেন্ট করতে পারবো তুমি নিজে চিন্তা করে দেখো নর্মালি আমার মতে তো আমার তো লাগে যে গ্যাসি অবস্থায় যে কোনা যেটা থাকে যে তারা ফ্রিলি মুভ করতে পারবো তার মধ্যে কীটা থাকবো আমি আগেও গ্যাসি অবস্থায় ওখানে হয়েছি মনে আছেন যে সংকোচনশীল মানে গ্যাসীয় অবস্থা থাকা কোনটা পদার্থগুলা কেটা বেশি সংকোচনশীল থাকে এর কারণ লগে যে এই জায়গাতে যেত গ্যাসি অবস্থায় যেত কোনা থাকে যে তারা ফ্রিলি থাকে কোনো একটা সিলিন্ডারের ভিতরে যদি তুমি যদি সিলিন্ডার দিয়ে বুঝিয়ে যে যদি তুমি গ্যাস যদি রাখাও তাহলে গ্যাসগুলো কীটা থাকে ওয়ালের সাইডের দিকে থাকে এখানে হেঁ সাহে বাড়ির দিকে মানে ফ্রিলি থাকে অটোমেটিক তারা মুভমেন্ট করতে পারে কোনো অসুবিধা নেই এখন যদি তরল সরি কঠিন অবস্থায় একটা বরফের টুকরা একটা যদি কই আমি বরফের টুকরার মধ্যে যে অনু যেটাই আছে যে তারা কিন্তু ফ্রিলি মুভমেন্ট করতে পারবেন তারা ফ্রিলি ফারতো না যদি ফারতো তাহলে তো তারা তারা শেপ আকৃতিটা তারা বোঝাইতে পারলো মানে বুঝা গেছে কীটা খুঁজে বাট এরকম তারা হারে না তো এই যে এখান থেকে একটা জিনিস বুঝা যায় যে পদার্থের যেটা কাইনেটিক এনার্জি যেটা যে ওই জিনিসটা বা তোমার বাংলাতে হয়ে গেলে গতিশক্তি কোনার গতিশক্তি সবথেকে বেশি থাকে গেছিল তারপরে একটু কমে তরল অবস্থায় একদম কম থাকে কঠিন অবস্থায় বোঝা গেছে কিনা যার লাগে কঠিন অবস্থায় থাকা বস্তুগুলার তার একটা ডেফিনেট শেপ একটা থাকে তার একটা আকৃতি থাকে ওই কারণটা ওই লোকের দিয়ে এই কঠিন অবস্থা থাকা কোনাগুলা কেটা করতে পারে না তারা ফ্রিলি মুভমেন্ট করতে পারে না ফ্রিলি তারা চলাফেরা করতে পারে না যার লাগে তার এই স্থির অবস্থা একটা অবস্থা থাকে কিন্তু জল তুমি এক জায়গাত রাখলে অটোমেটিক জৈবকে এনে কোনাগুলোর মধ্যে ফ্লো আছে কোনাগুলা তারা প্রবাহী আর একটা কথা আছে প্রবাহী বুঝে গেছে আচ্ছা সো এই চ্যাপ্টারে কিছু কোয়েশন আছে যেটা নাম তোমরা দেয়ার যেমন ওখানে আসে কিন্তু উষ্ণ সেলসিয়াস স্কেলে পরিণত করো তো এখন দেখো কেলভিন স্কেল আমরা উষ্ণতা সাধারণত তিনটা স্কেল দিয়ে মাফিতে পারি একটা হলো গিয়া ক্যালবিন সরি একটা হলো গিয়ে সেলসিয়াস ওটা লিখি লিও তোমরা সেলসিয়াস একটা হলো গিয়া কেলভিন কেলভিন আর একটা হলো গিয়া ফার অ্যান্ড হাইট ফার হাইট এটা তোমরা এটা নাই এখানে তো দিকিয়ার না তোমার বুকে নাই ফাঁড়া নাই ওই তিনটা আছে আপাতত তোমার বুকে সেলসিয়াস আর কেলভিন আছে কেলভিন স্কেল তো এখন দেখো সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে একটা সম্পর্ক একটা আছে ওই সম্পর্কটা কিনা যে সেলসিয়াস থাকিয়া কেলভিনে কনভার্ট করতে সময় টু সেভেন্টি থ্রি প্লাস করতে লাগে বুঝে গেছে কথা কয়েছি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে কিটা করতে লাগে টু সেভেন্টি থ্রি প্লাস করতে লাগে যাবো সাপোজ তোমার কাছে যদি টেন ডিগ্রি সেলসিয়াস যদি থাকে ওটা তুমি কেলভিনে নিতে তখন তুমি কিটা করবা টু সেভেন্টি থ্রি প্লাস টেন অত কেলভিন আইব বুঝে গেছে মানে তোমার কাছে গে টু এইটী থ্রি কেলভিন আইব ওই সম্পর্ক ওটা দিয়া তোমরা ওই চ্যাপ্টার ওই যে ওয়ান আর টু ওটা তোমরা করি দিও সেলসিয়াস থেকে কেলভিন আনতে টু সেভেন্টি থ্রি প্লাস করতে লাগে আর কেলভিন থেকে সেলসিয়াসে আনতে টু সেভেন্টি থ্রি মাইনাস করতে লাগে আচ্ছা তো এই কোয়েশনটা তোমরা একটু ট্রাই করিও করবার আর একটু জিনিস রয়েছে ওই চ্যাপ্টারের বিষয়ে আমি নেক্সট ক্লাসে তোমরা বুঝিয়ে দিই তো এইখানে দেখো এটা নিলে অনুশীলনী কোয়েশন ওয়ান করবাই টু করবাই এরপরে ফাইভ করবাই হ্যাঁ আর আর মোটামুটি জ্যাটান ভাড়া তোমরা করিও ট্রাই করিও করবার এই যে নাইন ওটা তোমরা করবে বুঝে গেছে আচ্ছা তো আজকাল লাগি ওখানে থাকুক আর ভালকে আমি যদি পারি তো ওই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব ওকে বাই